হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? তো আশা করছি আপনাদের জন্মাষ্টমী ভালোই কেটেছে সবার। তো আমরা জন্মাষ্টমীতে কি করলাম, আমরা চলে গেলাম আমাদের ইংল্যান্ডের সবচেয়ে বড় মন্দির, যেটা ইস্কনের, আর যেটা সবচেয়ে ফার্স্ট মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে, ইস্কনের মন্দির। এত বড় মন্দির আর কোথাও নেই ইংল্যান্ডের, এখানে আছে লন্ডনের ওয়াটফোর্ডে, নর্থ লন্ডনে। তো আমরা প্রায় যাই, প্রত্যেকবার কৃষ্ণ জন্মাষ্টমীতে যাই, 3 দিন উৎসব হয়। মানে এইবার হয়েছিল স্যাটারডে, সানডে, মানডে। তো আমরা গিয়েছিলাম সানডেতে। তো ভাবলাম যে আপনাদের জন্য শেয়ার করি, এত বড়, এত এরিয়া জুড়ে আছে। তো আপনাদের যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আপনাদের দেখবেন আমার এই ভিডিওটি, দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এনজয় করেন আমার ভিডিও। তো ফার্স্টে গিয়ে আমরা ঠাকুর দর্শন করতে চলে গেলাম ওই মানে ভিতরে, জঙ্গলের ভিতর দিয়ে তারা একটা জায়গা করেছে, এই জায়গার ব্যারিকেড দেওয়া। তো লেফট রাইটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর যেদিকে আমরা যাচ্ছি মেইন কৃষ্ণর ইয়েতে, মানে মেইন কৃষ্ণ টেম্পল যেটা ভিতরে, এটার ভিতরে ফটোগ্রাফ নিই, সে তো আমরা পারিনি। তো মানে এত বড় কৃষ্ণ সাজিয়ে রাখে, মানে তারা সাজায় আর কি হলটার ভিতরে। তো এখানে ফটোগ্রাফ করা নিষেধ, তো পারিনি, করতে যতটুকু পারিছি শেয়ার করেছি। তো দেখেন আপনারা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঠাকুর দর্শন করতে যাচ্ছি ভিতরে। তো ভিতরে যাওয়ার পথে খুবই সুন্দর করে সাজানো। তো পুকুরের মধ্যখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ বসে আছে মধ্যখানে, তার সাইডে দিয়ে ইয়ে মানে সাপ দেওয়া, সব সাপ বসে আছে। তো আমি ভিতরে একটু ক্লিক করেছিলাম, এটা এলাউড না। বাট দেখেন মন্দিরের বাইরে আমরা দর্শন করে বের হয়ে আসতেছি, সবাই লাইন ধরে বের হয়ে আসতেছে। তো আমরা একটু ফটোগ্রাফ করে নিচ্ছি, এখানে এলাউড আর কি, বাইরে মানে ভিতরে এলাউড না। আমরা এখন প্রসাদ খাবো, তো আসছি। এই জায়গায় গেলে আপনার মনটাও ভরে যাবে, কারণ এই জায়গায় মানে এক কর্নারে গেলে আরেক কর্নারে হেঁটে আসতে অনেক টাইম লাগবে। তো বিরাট এরিয়া জুড়ে মন্দিরটা, মানে মন্দিরের জায়গা, পুকুর আছে, সব কিছু আছে। আর গোশালা আপনারা দেখতে পাচ্ছেন, 3-4টা গোশালা আছে। আর নতুন মন্দির হয়েছে আরও, মানে মন জুড়িয়ে যায়, আমি কোথাও দেখিনি এরকম। তো আমরা প্রসাদ খাওয়া শেষ করে আমরা দেখতেই পাচ্ছেন আমরা গাছপালার নিচে বসে রেস্ট করতেছি, এই জায়গায় আমরা প্রসাদটা খেয়েছিলাম। তো দেখেন কি সুন্দর, গাছের মধ্যে ফল ধরতেছে, এখানে রাস্তাঘাটে এত সুন্দর ফল ধরে থাকে যা দেখলেই মানে মনটা জুড়িয়ে যায়। আপনাদেরকে আমি গোশালায় নিয়ে আসছি। তো একে একে করে গোশালাগুলোকে আমি দেখাবো, এখানে 3-4টা গোশালা আছে। তো অনেক মানে কাউজ গরু আছে এখানে, দেখতে পাবেন আপনারা, ফিমেল সাইড আছে, মেল সাইড আছে। তো একে একে আপনারা
খেয়েছিলাম তো আমাদের এখন হাঁটতে হাঁটতে ফেটে ক্ষুধা লাগছে তো আমরা এখন দোসা খাচ্ছি তো পিজা আছে এনে মানে স্ন্যাক্স আছে যা ইচ্ছা তা খেতে পিজা আছে এদিকে পিজা আর চিপস আর তো আমরা চুজ করলাম দোসা ওই যে আমার ফুড রেডি সানবিটটা কই আইসেন আসে নাই বসো সান শর্মি বসে যাও বসো ইয়া মশলা চিজ ইউর অন চিজ ইয়া দোসা খাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি দোসার রিভিউ দেই আমি কি রকম দোসার রিভিউ হচ্ছে ওয়েট এর ভিতরে দিছে
পটেটো মনে না পটেটো এটা টেস্ট করছে সাম্বারটা ওকে আছে বাট এটা কি পিনাট Shandy, hungry? How is coming out? তো খাবারটা খুবই টেস্টি তো খাওয়া শেষ করি শেষ করে আবার আসবো আপনাদের সাথে তো আমার খাওয়া চলতেছে ওই যে খাওয়াই দিতেছে শানবীরে শানবীর প্লেট আসে নাই সুজা দেয় না কে দিছে শর্মি একটা দোসা খাই আমরা ফুল আপ হ্যাঁ তো আমি এন্ড অফ দ্য ভিডিওতে চলে আসছি তো আমরা এখন বাসায় চলে যাবো তো যতটুকু পারছি শেয়ার করেছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট তো করবেন অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য আশীর্বাদ করবো আমরা তো ভালো থাকেন বাবা এভরিওয়ান